তো বোধহয় দেখো কালকে রাত্রে তো দেখলে আলাদা ড্রেসে ছিল, আর এখন আলাদা ড্রেস আমার একই আছে। তো কালকে রাতে খাওয়া দাওয়া করে চলে গেছিল বাড়ি, বুঝেছো? হ্যাঁ আমি বলছি, আমি জোরে জোরে বলছি, এতগুলো ছিল তোমার কাছে তো বিভিন্ন নাম্বারে ছিল, পার্টিকুলার আমার ওই তো রাত্রিবেলা তো ব্লগটা করে রেখেছিলাম, তো ব্লগটা শেষ করা হয়নি, তার জন্য ভাবলাম যে চলো। এই সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম, রাত্রির থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজছে 11:10 হয়ে গেছে। তো একজন এই দেখো, ও দোকান থেকে সবে এলো, এসে এখন ভাত খেতে বসেছে। আর আমি বসি, আমার খুব শরীরটা খারাপ। এই যে তোকে আমি ভাত দিয়েছি, কিরে ভাত দিয়েছি, চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো ওর না দুপুর বেলাতে আসার কথা ছিল, দুপুর বেলাতে আসেনি। তাও দেখাই, দেখে গল্প করছি। ঘরের মানুষ, তার জন্য ধরো স্পেশাল কিছু দরকার নাই। এখানে ছিল ডাঁটা, সর্ষে, সবটা খাবে বলে দিলাম। এখানে আছে মাছের ঝোল, আর এখানে আছে ডাল সিদ্ধ। তো খাবার এত জ্বালা না গো বন্ধুরা, কি বলবো, অর্ধেক জিনিস খেতে চায় না। এই অর্ধেক জিনিস খাও। তাহলে আমাদের মিষ্টি কি করছে তোমাদের দেখাই, তারপরে আবার এসে দেখাচ্ছি। যেটা খাও সেটা দি, তোমাকে মারবো না। আর আমাদের রাত্রির বেলাতে মিষ্টির মজা দেখো। এই কি করছিস তুই? ও এখন দুটো সময় মাংস নিয়েছে, যে মাংস মানে ওর মতো করছে। এই যে ও রান্না খাবে কি? গ্যাসটা দম বাড়া, কড়াইটা ওকে মাছতে দিয়েছিলাম, কড়াই মেজেছে, দেখো গোটা কড়াই কালো, তো কালো হয়ে আসে, জলগুলো ঘরগুলো হতে হতে।